ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. باي ياسين عرفات আপনি একজন ছাত্র, জেনারেল শিক্ষিত, তো আপনি জানতে চাইছেন অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা, বা অমুসলিম শিক্ষকের কাছে আপনি প্রাইভেট পড়তে পারবেন কিনা তার বাড়িতে গিয়ে। জি ভাই, অমুসলিমকে আপনি সরাসরি মুসলমানদের সালাম দিবেন না। আপনি যদি দেখেন অমুসলিমের সাথে মুসলমান আছে, তখন বলবেন আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, হেদায়তপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। হেদায়তপ্রাপ্ত ব্যক্তি কারা? মুসলমানরা। আচ্ছা যাই হোক, এটা হলো এই সালাম। আর যদি একাকী আপনার শিক্ষক অমুসলিম হয়, তাকে আপনি বলবেন আদাব স্যার। স্যার তো বলা মহোদয়, মহোদয় স্যার হলে ইংলিশ, বাংলা মহোদয় বলে আর কি, আদাব স্যার অথবা আদাব বলবেন, নমস্কার বলবেন না, এটি বলতে পারেন। এটা বলা মানে একটা তাকে আপনি শ্রদ্ধা করলেন শিক্ষক হিসাবে, বা অমুসলিম কাউকে আপনি আদাব বলতে পারেন। আর শিক্ষার জন্য তার বাড়িতে যাওয়া, তার কাছে পড়া, এটি কোনো মানা নাই, ইসলামে মানা নাই। শিক্ষার জন্য পড়তে পারেন, কিন্তু তার বাড়িতে গিয়ে তার ইসলামিক ধর্মী আর তার হিন্দু ধর্মীয় বিষয় আপনি শিখতে পারবেন না, আপনি আপনার ক্লাসের পড়া পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।